আমার নাম সাজুদ্দিন আহমেদ, আমার গোয়ালপানা, কি হইছে কারবালা গোবিন্দপুর বাড়ি আমার। আমি সিবিএফ ভাটায় কয়লা দিছি, আমার বেটা আর আমার শালাটা দিছে। আজকে আমি ওরা ডাকছে আমাকে পয়সা দিব, আমার শালাটা আমি আমার সুমিদিটা নিয়ে আইছি। ওরা পয়সা দেওয়ার কথা আলোচনা করিয়া আমাকে পয়সা তো না দেয়া, ওরা আমাকে রাস্তা সস্তা ব্লক করে দেয়া, ছুরি ডেকার নিয়ে আমাকে মারছে দুজনে, একজনে ভুড়ি ভারী করে দিছে, একজনে হাত রক্ত কাটি দিছে। আমাকে আমরা দৌড়িয়ে পলাইছি দুজনে, মানুষের বাড়িতে যা পলাইছি। এই মোগল, মোগলের মানুষ, মোগল নিজেও আছে আর সাহসটা ভাইস্তা সেটা নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে সিবিএফ ভাটাত মাল দিছিলাম আমরা। বাবু শিয়ারে আছে, ওকে দিছি বাবু মানে আজিজুর, আজিজুর আজিজুর কয়লা সিবিএফ ভাটা দিছি আজিজুর। মোগলে আমগরে কথাবার্তা শেষ, আমরা আসমু এখন। ওই সময় আমগরে মোগলের ভাস্তা ভাস্তি গুন্ডা বাহিনী নিয়ে আমার সুমন্দিক একটা ডেগার মারছে, ঘুরি বাইরে হয়ে গেছে, খুব জটিল অবস্থা। চাপর হসপিটাল আনছে, এরা রেফারেন্স করে দিয়েছে গোয়ালপাড়া, গোয়ালপাড়া ফিরে রেফারেন্স করেছে গুয়াহাটি। রবিউল ইসলাম আহমেদ আজিজুর, আজিজ হক হয়। মোগল তো চিনি না পাও আমি, ভাটার মানুষ নহয়, হি গুন্ডার লাগাই আমাকে যাওয়ার পথে তো আমাকে এরকম রাস্তা সস্তা ব্লক করে দিয়ে আমাকে মারধর করি, তেহার দিছু কার কার এই বাবুর দিছু। এখন আমি ন্যায় বেচার খুঁজছু, আমাক কি দিয়ে ওসিয়ে সেইটু আমি আশা করছি। 18-19 লাখ কয়লা দিছিল আমি, টাকা হেনেকে পাও আর কয়লা 5-6 গাড়ি দিয়া হয়েছে।